সৃষ্টি স্বাভাবিক নিয়মই, আমাদেরকে জন্ম এবং মৃত্যু, এটি আমাদের জীবনের স্বাভাবিক একটি বিষয়। এর মাঝখানে আমরা সবাই চাই একটি সঠিক জীবন, একটি সুস্থ জীবন, এবং সুস্থভাবে আমরা সবাই বাঁচতে চাই। এই সুস্থতা যে একটি কত বড় নিয়ামত, এটা যিনি সুস্থ নন তারাই কেবলমাত্র সেটা বুঝতে পারেন। আসুন আজকে আপনাদের সাথে এমন একজন রোগীর সাথে আমরা কথা বলে দিই যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথা উনি ভুগছিলেন। আমরা আসুন ওনার সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা কি? আমার নাম এমবি আজাদ। এমবি আজাদ, স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসেছি, কমলনগর থানা থেকে এসেছি। কমলনগর থানা। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইব যে আপনি ডিপিআরসি হসপিটালে মূলত কী সমস্যা নিয়ে এসেছিলেন সবার প্রথমে? সমস্যা তো আমার অনেকগুলো ছিল, এই যে অনেকদিন লাগাতে এক বছর ছিল আমার সমস্যা, মাজা কোমরে ব্যথা আছিল, নিরি কোনো কাজ করতে পারতেন না, ওজনে কিছু উঠাতে পারতেন না। এখন আটছি আইজিয়া এক সপ্তাহ, আটছি আইজিয়া এক সপ্তাহ। ডাক্তার সাহেবে দিছে আমরা একুশ ডিঙ্গের আপনার এখানে ভর্তি দিছে, ট্রিটমেন্ট দিছে। এখন আজ দশ দিন হয়েছে, আল্লাহ দিল্লা আল্লাহর রহমতে আমি ভালো লাগে, সুস্থ হয়েছি। স্যার আমরা হচ্ছে আপনার ডায়াগনোসিসে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার মূলত স্পন্ডলাইসিস হয়েছিল আপনার কোমরে, যেটা পিএলআইডির সমস্যা, যেটা আপনার L4 L5 এবং S1 আপনার সমস্যা ছিল। তো আপনার এই কোমর ব্যথাটা কত বছর যাবত ছিল? কোমর ব্যথা আগে ছিল কম ছিল, এখন বর্তমানে আজ এক বছর বেশি ছিল। আচ্ছা, এটার জন্য কি আপনার যে প্রাথমিক জীবনে যে কাজগুলো করতেন সেগুলো কি ঠিকমতো করতে পারতেন না? যে না, এক বছরের ভিতরে কাজগুলো পুরোপূর্ণ মানে সঠিকভাবে কাজগুলো করতে পারতেন না, মানে একটু কষ্ট হইতো, নিয়েই কোনো কাজগুলো করতে পারতেন না। তখন নোয়াখালীতে ডাক্তার দেখাইছি, ভালো ডাক্তার, ডাক্তারের ওষুধ দিয়েছে, এগুলো কোনো কাজ করে নয়। আবার ঢাকা আসছি, ঢাকাও ডাক্তার দেখাইছি, ভালো ডাক্তার, হ্যাঁ ওষুধগুলো কোনো কাজ করে নাই। অন এখানে এখানে আসছি, আল্লাহর রহমতে ভালো লাগে, ভালো হয়েছি। আচ্ছা স্যার, আপনি বলছেন যে আপনি গত এক বছর যাবত আপনার কোমরের অনেকটুকু ব্যথায় আপনি ভুগছিলেন, তো এটার জন্য কি আপনি আপনার জেলা নোয়াখালী বা এর আগে কি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? এর ট্রিটমেন্ট করেছিল, এটা মানে হলো অনেক ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন, এগুলো ব্যবহার করছি, খাইছি ওষুধগুলো, মানে হলো অনেকগুলো জিনিস থেরাপি দিছি, আপনার এই শরীরের অবস্থাটা কেমন? অবস্থা এখন ভালো আছি, ভালো আছে, ভালো লাগে আলাদিল্লি মোটামুটি। আপনি আমাদেরকে বলেছেন যে আপনি নিচু হয়ে কোনো কাজ করতে পারতেন না এবং কোমরে আপনার প্রচণ্ড ব্যথা ছিল, এবং আপনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো ছিল সেগুলো আপনি কোনোটা করতে পারতেন না, এখন কি সেগুলো করতে পারছেন আপনি? এখন ভালো লাগে বর্তমানে, দেখি আলা দিলে আগে নামাজ পড়তেও করতে কষ্ট হইতো, অগন তালা দিলে দেখি নামাজ পড়তেও যাই একটা ইয়ে করতেছি আর কি, টেস্ট করতেছি, এখন আর সমস্যা হয় না, আলা দিলে নামাজ পড়তে পারি, দিয়ে আর সাড়ে দিতে পারি, নেটাতে উঠতে রুকুশে যাইতে সমস্যা হয় না, আর সাড়ে দিয়ে উঠতে নিতে পারি এই। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনার কাছে যে এই ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার বিষয়ে আপনি জানতে পেরেছিলেন কীভাবে সবার প্রথমে? এটার বিষয় জানতে আমি জানতে পারছি না, আমার ভাই বিদেশ আছে, বিদেশ তো ভাই কীভাবে আপনার শুনছি মোবাইলে যোগাযোগ আছে, স্যারও লাগে এটা আছে। আচ্ছা, তো এই নয় কয়েকদিনে আমি ডাক্তার কাছে আসছিলাম, কইছি আর ভাইয়েকে আমরা ডাকা যান, এই দশ দিন হয়েছে, আমার তো ভালো লাগালা দিলে সুস্থ লাগে কিছু। আচ্ছা, তার মানে হচ্ছে স্যার আপনি গত এক বছর যাবত যখন আপনার কষ্টের পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের আন্ডারে থেকে আপনি ভর্তি হয়েছেন এবং মাত্র দশ দিনই আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন এবং এখন আপনি আপনার স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন। স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনি যতদিন এই হসপিটালে ভর্তি ছিলেন এখানকার ট্রিটমেন্ট ব্যবস্থা আপনার কাছে কেমন লেগেছে? এখানকার পরিবেশ বা এখানকার খাবার বা এখানকার স্টাফদের বিহেভিয়ার সব কিছু মিলে ওভারঅল কেমন লেগেছে আপনার কাছে? আছে মোটামুটি ভালো আছে, ট্রিটমেন্ট তো স্যারে তো আর ট্রিটমেন্ট করে না, স্যার ট্রিটমেন্ট করে না, লোক আছে এরা আসে যাসি সাই আয় যাই দেখা দেয়, আপনার সিস্টাররা দেখে বা এরা থেরাপি দেয়, থেরাপি দেয় না লোকে টাইম মতো নাই, থেরাপি দেয় ডেলি তিনবার থেরাপি নিয়ে, নটা একবার, দুইটা একবার, রাতের আটটা নটা একবার আসে যাই, থেরাপি দেয় আছে, সব দিকে ঠিক আছে, খানা নানা পরিবেশ ঠিক আছে আলাদা।
তার মানে হচ্ছে যারা আপনার প্রপারলি ট্রিটমেন্ট এবং সঠিক সময় সঠিক ট্রিটমেন্টের কারণে আজকে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন। স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন আপনি বলেছেন যে আপনার ভাই মাধ্যমে আপনি সবার প্রথমে জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ট্রিটমেন্টের বিষয়ে। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের বিভিন্ন জায়গায়, জেলায় বলেন বা দেশে বা দেশের বাইরে, এরকম অনেক রোগী আছেন যারা হয়তো আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন, কিন্তু তারা কার কাছে যাবেন তারা হয়তো সেটা বুঝতে পারেন না। যেমনটা আপনি নিজে আমাদেরকে বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, অনেক টাকা পয়সা হয়তো আপনার নষ্ট হয়েছে কিন্তু আপনি সঠিক ট্রিটমেন্টটা পাননি, পরবর্তীতে আপনি স্যারের কাছে এসে এখানে মাত্র 10 দিনে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? যে লাগে আমার লগত দেশে সাক্ষাৎ আছে বা চল জল চল আছে, যারা যোগাযোগ আছে, হ্যাঁ ভালো বুদ্ধি দিমু, ভালো জায়গা আছে দেখাই দিমু, শুনে দিমু, আসার অনলাইন আমার খালতো ভাই একজন আছে, তো আমি বলছি আসার অনলাইন। আচ্ছা স্যার, সবাইকে আপনি কেন বলবেন যে এখানে এসে কেন ট্রিটমেন্ট নেবেন? কেন বলো, আমার তো সুস্থ আছে, সুস্থ হয়েছি, ভালো লাগে হিসাবে আমি তাকে বলবো অমুকখানে যাও, যাইলে ভালো হবে আশা করি, ইনশাল্লাহ ভালো লাগবে। তার মানে আপনি নিচে এসে এখানে যেহেতু আপনি ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছেন, আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন, এই জন্য আপনি সবাইকে সাজেস্ট করবেন যে তারাও যেন অবশ্যই এসে এখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নেন। স্যার সবশেষে জানতে চাইব এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দেবেন? 100-তে 100 আছে, কোনো সমস্যা নাই, আমাদের সবগুলো ঠিক আছে, আমার পরিবেশ আছে, খানা লানা সব ঠিক আছে, থাকা খাওয়া আর কোনো সমস্যা নেই আর কি, এসি আছে, ফ্যান আছে, যে সময় যেটা ভালো লাগে এটাই থাকা যাবে, খাওয়া যাবে, সমস্যা নেই কোনো। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বিটি টুডেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে ওনার যে কেস হিস্ট্রি সেটা আপনারা শুনেছেন, যেটা আসলে বারবারই আসলে উঠে আসতেছে আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যে মানুষ ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছেন, ভুল জায়গায় ওনারা চিকিৎসা করছেন, দেখা যাচ্ছে যে যেখানে ওনাদের যাওয়ার কথা সঠিক ওনাদের যে তথ্যগত ভুলের কারণে ওনারা সেখানে পৌঁছাতে পারেন না, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কেউ কেউ ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছেন, দেখা যাচ্ছে কেউ কেউ তাদের সর্বোচ্চ টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওনারা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। তো আপনারা যারাই চিকিৎসা নেন বা যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, আমাদের কথা হচ্ছে যে আপনারা আগে ভালো করে তথ্য নেন, কোথায় গেলে আপনারা ভালো চিকিৎসা পাবেন, কার কাছে গেলে আপনারা ভালো চিকিৎসা পাবেন, এবং সঠিক চিকিৎসা নেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আসসালামু আলাইকুম।